हेलो फ्रेंड्स, আমি কলাপি। वेलकम ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ কলাপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের একটা রেসিপি। আর আজকে আমার রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি আমি বানাবো হচ্ছে গলদা চিংড়ি দিয়ে। আর চিংড়ি মাছ খেতে কিন্তু আমরা প্রত্যেকই খুব ভালোবাসি। বাঙালিদের খুব পপুলার ডিশ হচ্ছে এই চিংড়ি মাছের মালাইকারি। আমরা চিংড়ি মাছের মালাইকারি অনেক রকম ভাবে বানিয়ে থাকি, কিন্তু আমি আজকে যেরকম ভাবে বানাবো সেটা বানানো কিন্তু খুবই ইজি। তো চলুন দেখে নিই কি করে আমি আজকে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 6 পিস গলদা চিংড়ি। চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর পরিষ্কার করে আগে থেকেই রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, আর আমি এখানে দিয়ে দেব অল্প একটু নুন। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেলে মোটামুটি 10-15 মিনিট মতন আমি এটা এরকমই রেখে দেব। এবার একটা ননস্টিক প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ঘি। এখানে আমি 2 টেবিল স্পুন মতন ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পাতলা পাতলা করে কাটা পেঁয়াজ। এখানে 2 বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। পেঁয়াজটা অল্প নাড়াচাড়া করে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা। এখানে মোটামুটি 1 ইঞ্চি মতন আদা আমি দিয়ে দিলাম, আর আদাটা আপনারা যেরকম ইচ্ছে কাটতে পারেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1টা দারচিনি, 3-4টে লবঙ্গ, আর দিয়ে দেব 3-4টে এলাচ। এটা আগেও দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে 2 মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে নেওয়া হয়েছে, আর মোটামুটি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই সবকটা জিনিস পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ফ্লেমটাকে একদম লো করে এটা ঢেকে রাখবো যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে যাচ্ছে। ঢাকনাটা খোলার পর দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর আমি এবার ওয়েট করব যতক্ষণ না এটা একদম ঠান্ডা হয়ে যায়। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমাকে এটা বেটে নিতে হবে। তার জন্য আমি একটা গ্রাইন্ডারের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। বাটাটা একদম মিহি করে বেটে নিতে হবে, ঠিক এরকমই হবে। এবার আমি একটা বাটির মধ্যে ছাঁকনি নিয়ে নিলাম আর এই বাটাটা ঢেলে দিলাম। এটাকে আমি এবার ছেঁকে নেব। যেই বাটিতে বেটেছিলাম সেটার মধ্যে অল্প একটু জল দিয়ে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। মালাইকারির জন্য মশলাটা কিন্তু আমার একদম রেডি, আর আমি এটা ছেঁকে নিলাম যাতে গ্রেভিটা একদম স্মুথ আর সিল্কি হয়। এবার একটা কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে যেই চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলোকে এই গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে।
সবকটা চিংড়ি মাছ উল্টে পাল্টে চারদিক দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজাটা কিন্তু একদম হালকা হবে, চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ কিন্তু টাইমও লাগে না। চিংড়ি মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আমি তেলের থেকে এগুলো তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন গোটা জিরে, আর দিয়ে দেব 2 খানা তেজপাতা। তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা হালকা নাড়াচাড়া করে নেবার পর এবার এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, যেই মশলাটা আমি ভেজে বেটে নেবার পর ছেঁকে নিয়েছিলাম। মশলাটা যখন ফুটে আসবে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আন্দাজ মতন, আর দিয়ে দেব চিনি। চিনি এখানে 1 টেবিলস্পুন মতন দিলাম। মালাইকারি হালকা মিষ্টি হলে খেতে ভালোই লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। 3-4 মিনিট মতন মশলাটা কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। এখানে আমি 150 ml মতন দুধ নিয়েছি, আর তার মধ্যে 4-5 টেবিলস্পুন মতন নারকেলের গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। নারকেল দুধটা গ্রেভির সাথে মিশিয়ে নেবার পর ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1/2 টিস্পুন মতন গরম মশলা গুঁড়ো দিলাম, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন মতন ঘি। ঘি আর গরম মশলা দেওয়ার পর আমি এটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এবার ফ্লেমটা অফ করে দিয়ে এটা ঢেকে দেব, আর 5 মিনিট পর সার্ভ করে দেব। চিংড়ি মাছের মালাইকারি আমি সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটা খেতে ভালো লাগে গরম ভাতের সাথে অথবা পোলাওর সাথে। চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন যাতে সব নোটিফিকেশন আপনারা পান, লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।